এবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, এ সপ্তাহে ঢাকার বাজারের কি অবস্থা দেখছেন? নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? নিপা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এই সপ্তাহে আসলে নতুন করে বাড়ার মধ্যে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি, বাড়ার তালিকায় রয়েছে, সেটি হলো আটা। আটার যে বিষয়টি সেটি হলো এটি বাজারে খুব স্বল্প পরিমাণে পাওয়া যাচ্ছে এবং যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বর্ধিত দামে বিক্রি করা হচ্ছে। আর অন্য যে সমস্ত পণ্য রয়েছে যেমন চিনি, সেটিও কিন্তু বাজারে কিছুটা সংকট রয়েছে, এর মধ্যেই কিন্তু অনেকটা দাম বেশি দিয়ে তারপরে ক্রেতারা কিনতে হচ্ছে। ক্রেতাদের ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ আসলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আপনাকে একটু বাজারের দৃশ্য দেখাতে চাই যে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে দাম বেশি দিলেই কেবল পাওয়া যাচ্ছে, কিন্তু দাম কম করার চেষ্টা করা হলে কিন্তু সেক্ষেত্রে পণ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে যেটি দোকানদারদেরকে জানাচ্ছে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। সুতরাং আমরা যদি বাজারের সার্বিক পরিস্থিতি আমরা বলতে চাই, সেটি হলো আমরা সোয়াবিনের তেলও কিন্তু দেখেছি যে কিছুটা দাম বেড়েছে। অর্থাৎ আমরা গত সপ্তাহে যেমনটি 78 টাকা কেজি ছিল, সেটি এখন কিন্তু 85 টাকা কেজি বিক্রি হচ্ছে। আটাও কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে ছিল, 2 কেজির যে প্যাকেটগুলো সেটি এখন কিন্তু সেগুলো 150 টাকা গায়ের মানে প্যাকেটের যে দাম, সেই দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে। সুতরাং প্রত্যেক কেজি কিন্তু আটা বিক্রি হচ্ছে 75 টাকা। সুতরাং আমরা যে ভালো মানের চাল রয়েছে সেই চালের দামকেও কিন্তু ছাড়িয়ে যেতে বসেছে এই আটা, যে আটা কিন্তু অনেকটা অনেক সময় আমরা দেখেছি যে কম দামে পাওয়া যেত এবং এটি কিন্তু মানুষ চাল বা ভাতের যে পরিবর্তে সেটি কিন্তু খেয়ে থাকে আমরা জেনে থাকব। তো এছাড়া কিন্তু আমরা চালের দামও কিন্তু দেখেছি যে দুই তিন টাকা এরকম করে বেড়েছে। আমরা দেখেছি যে নাজির চাল যেটি 78 টাকা কেজি বিক্রি হচ্ছিল সেটি এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোলাও চাল কিন্তু আমরা দেখেছিলাম যে 125 টাকা দরে যেটি বিক্রি হচ্ছিল সেটি এখন 5 টাকা বেড়ে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট চালও কিন্তু আমরা দেখেছি যে 2 টাকা করে বেড়েছে। এরকম কিন্তু চালের দামে অল্প কিছুটা মানে বাড়তির দিকে রয়েছে আমরা খবর নিয়ে যেমনটি জেনেছি। তবে সুখবর যেটি, সেটি হলো বাজারে আমরা দেখেছি যে ডিমের দাম 115 টাকা করে হালি ডর্জন বিক্রি হচ্ছে। সুতরাং 38 টাকা করে হালি বিক্রি হচ্ছে আমরা যেমনটি জানলাম। আর এই ফলে আমরা যেটি বুঝতে পেরেছি যে ডিমের দাম কিন্তু গত সপ্তাহেও আমরা বাজারে দেখেছিলাম যে কিছুটা কমেছে এবং এই সপ্তাহে এসে কিন্তু আরও কিছুটা কমে গিয়েছে। এবং আমরা পোলট্রি মুরগির যে খোঁজ নিয়েছি 155 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পাকিস্তানি যে মুরগিটি রয়েছে সেটি 270 টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন যেগুলো সেগুলো কিন্তু আমরা অনেকটা আগের দামেই বিক্রি হতে দেখেছি। এছাড়া বাজারে সবচেয়ে বেশি যে সুসংবাদ সেটি হলো বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীতের যে সবজি সেটি কিন্তু চলে এসেছে, যে কারণে দামটা কিন্তু অনেকটা নাগালের মধ্যেই চলে আসতে দেখেছি আমরা। যেমন আপনার ফুলকপি 30 টাকা 40 টাকা এরকম কিন্তু পাওয়া যাচ্ছে, মূলা 20 টাকার কেজি এরকম আমরা দেখেছি। তো বেশিরভাগ সবজিই কিন্তু দাম, দুই একটি সবজি যেমন নতুন আলু এবং টমেটো ছাড়া, নতুন যে টমেটো উঠেছে এগুলো ছাড়া কিন্তু বেশিরভাগই দাম আমরা নিয়ন্ত্রণে থাকতে দেখেছি। তো এই ছিল মোটামুটি বাজার পরিস্থিতি আমার কাছে সর্বশেষ সংবাদ। নিপা, দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।